টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাডুবিতে তিন বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বরের বড় ভাই রিপন, ভাতিজি স্নেহা এবং হাড়িয়া গ্রামের আসিফ। গতকাল বিকেলে তরপুর গ্রামে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে নৌকায় করে মন্দিরাপাড়া গ্রামে ফিরছিলেন বর টুটুল চৌধুরীর আত্মীয় স্বজন। এক পর্যায়ে সামনের পানিতে একটি বিশালাকার সাপ দেখে নৌকায় থাকা নারীরা চিৎকার করতে থাকেন। আতঙ্কে তাদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যান ওই তিনজন। পরে স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।